নমস্কার বন্ধুরা। তো আজকে আমি করছি পাট পাতার ডাল। আমি পাট পাতাগুলিকে বেছে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আস্তে আস্তে দেওয়া যায় পাট পাতাটা, তো আমি কুচি কুচি করে নিয়েছি। আর এখানে মটর ডালটা শুকনো করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়া দেবো। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করলে আমার সব ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আমি এবার ডালটাকে ছেড়ে দেবো। হলুদ এক চামচের মতো, লবণ দুই চামচ, পাঁচ পাতা। এত সহজ রেসিপি, একদম সময় লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, দারুণ লাগে, না করে ছিলে বুঝবেন না। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেবো, নামিয়ে ফোড়ন দেবো। কড়াইতে তেল গরম করে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। কড়াইটা একটু ভেজে নেবো। ফোড়নটা হয়ে গেছে, তো আমি ডালটা নিয়ে দেবো। ফোড়নটা গায়ে যাবে, যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো নামিয়ে গেলে দেবো। লঙ্কাটা গেলে নিচে দিয়ে দিলাম, এবার লবণটা চেক করে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি ডালটা। বাড়িতে করে দেখবেন কেমন লাগলো, লিখে জানাবেন।